Bismillahir Rahmanir Rahim. Masjid-e-Jinn. Jinn Masjid Makkar ekti bikkhato masjid o oitihashik nidorshon. Tobe eta jinder barano kono masjid noy kimba ek dine gaibi bhabe hoye geche emontio noy. ইসলামের প্রাথমিক যুগে মক্কা নগরীতে যে স্থানে জিনরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিল পরে সেখানে একটি মসজিদ গড়ে ওঠে সেটাই মসজিদে জিন নামে প্রসিদ্ধ অন্য বর্ণনায় রয়েছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় হযরত ইবনে মাসউদ রাহমাতুল্লাহকে একটি বৃত্ত একে সেখানে রেখে যান এবং বলে যান আমি না আসা পর্যন্ত এই বৃত্ত থেকে বের হবে না মসজিদটি মক্কার পূবে হাজুন পাহাড়ের নিচে এবং হাজুন ব্রিজের 50 মিটার দূরে অবস্থিত মসজিদের পাশের রাস্তার নাম জিন মসজিদের সড়ক এই মসজিদের একটু দূরে মক্কার বিখ্যাত গোরস্থান জান্নাতুল মুআল্লা অবস্থিত 600 বর্গ মিটারের মসজিদটি দেখতে হাজিদের ভিড় দেখা যায় প্রতিনিয়ত ইতিহাসে আছে একদিন এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়কালে আকাশপথে গমনরত একদল জিন কোরআনের অভিনবত্ব ও সুমধুর সুরে আকৃষ্ট হয়ে থমকে যায় এবং এই ঘটনা তারা তাদের জাতির কাছে ব্যক্ত করে এই ঘটনা কোরআনে বলা হয়েছে এভাবে হে নবী বলুন আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে অতঃপর ফিরে গিয়ে নিজ জাতির লোকদের বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সত্য ও সঠিক পথের নির্দেশনা দেয় তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না সূরা জিন 1 থেকে 2 আয়াত অতঃপর তারা এই মসজিদের স্থানে এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে মসজিদটিকে মক্কার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর মধ্যে একটি সহিহ বুখারীর এক বর্ণনায় রয়েছে জিনেরা আগে আসমানের কাছে যেতে পারত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর জিনদের আগের মতো আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয় তখন তাদের আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে কি এর রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল এই উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হলো এটা সেই সময়কার কথা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে মক্কার মুকাররামায় ফিরে আসছিলেন পথে নাকলা নামক স্থানে ফজরের নামাজরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন তেলাওয়াত করছিলেন ঠিক সেই সময় জিনদের সে দলটি সেখান দিয়ে যাচ্ছিল তখন কুরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো তারা গভীর মনোযোগের সাথে তার তেলাওয়াত শুনতে লাগলো সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পবিত্র কালামের তেলাওয়াত তাদের ভীষণভাবে চমকৃত করল তাদের অন্তরে এমন প্রভাব বিস্তার করল যে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেলল অতঃপর তারা স্বজাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল আমিন বন্ধুরা ইসলামের ইতিহাস ঐতিহ্য এবং নানা ঘটনা নিয়ে আসছি আমরা আমাদের এই চ্যানেলটিতে পাশে থাকুন ধন্যবাদ